আসসালামু আলাইকুম। একটি বই ক্লাস সিক্স থেকে শুরু করে অনার্স ডিগ্রি পর্যন্ত রাইটিংয়ের একটি বই, রাইটিংয়ের যত বিষয় রয়েছে সবগুলো টেকনিক সহকারে এই বইয়ে আলোচনা করা হয়েছে। কলেজিয়েট অ্যান্ড এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে দেখাবো যে বইটি আসলে কতটা প্রয়োজন, কি রয়েছে বইটিতে। আমি যদি সংক্ষেপে দেখাই তাহলে প্রথমে ধরি প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফের জন্য দেখো এখানে 12টি ফরম্যাট দেয়া রয়েছে বিভিন্ন বিষয়ের। তুমি যদি আস্তে আস্তে এগুলো পড়তে থাকো জীবনে কোনো প্যারাগ্রাফ তোমার কাছে আর আনকমন থাকবে না। পজিটিভ দিক বিষয়ক 46টি প্যারাগ্রাফ তোমরা একটি ফরম্যাট শিখে পরীক্ষায় লিখতে পারবে, এবং তার ভাষা অত্যন্ত সহজ। শুধু সহজই নয়, অনেক স্ট্যান্ডার্ডও বটে। দেখো এই প্যারাগ্রাফটা শুরু হয়েছে যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সেইট, অর্থাৎ একজন মনীষীর উক্তি দিয়ে প্যারাগ্রাফটি লেখা হয়েছে। এতে মার্কস অনেক বেড়ে যাবে। তো এরকম অনেক বিষয়ে চিন্তাভাবনা করে এ ফরম্যাটগুলো তৈরি করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, নাগরিক সমস্যা বিষয়ক এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা 4টি প্যারাগ্রাফ লিখতে পারবে এরকমের প্রত্যেকটি বিষয়। দেখো এখানে রয়েছে কি যে পরিবেশ বিপর্যয় বিষয়ক এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা 10টি প্যারাগ্রাফ লিখতে পারবে। এখানে রয়েছে বিশেষ দিন বিষয়ক এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা 8টি প্যারাগ্রাফ লিখতে পারবে। ১৬ই ডিসেম্বর, 26শে মার্চ, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, তারপরে মে ডে, এই যে বিষয়গুলো দেখো এরকম প্রত্যেকটি বিষয়ে কত টেকনিক্যালি এই বইতে আলোচনা করা হয়েছে। দেখো শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, এ বিষয়ে এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা 14টি প্যারাগ্রাফ লিখতে পারবে। আচ্ছা আর কি রয়েছে দেখাই, দেখো বাংলাদেশ, বাংলাদেশ ভ্রমণ, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম, গ্রামের সৌন্দর্য বিষয়ক এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা 20টি প্যারাগ্রাফ লিখতে পারবে, এমন ফরম্যাট এর মধ্যে রয়েছে। আচ্ছা তারপর দেখো নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা বিষয়ক এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা 8টি প্যারাগ্রাফ লিখতে পারবে। তোমরা অনেক সময় এমনটা প্রস্তুতি নাও যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক বিষয়ক একটি ফরম্যাট তোমরা আলাদা আলাদা 2টি ফরম্যাট শিখে যাও, কিন্তু তোমার পরীক্ষায় আসলো ধরো লাইফ অফ আ ফার্মার অথবা আ রেলওয়ে পোর্টার অথবা আ স্ট্রিট হকার, এটা তোমরা তাহলে সেই ফরম্যাটে ফেলে কিন্তু কখনোই লিখতে পারবে না। কাজেই তোমরা যদি আলাদা আলাদা ফরম্যাট একটু সময় করে শিখে নাও তাহলে কিন্তু প্যারাগ্রাফে তোমার আর কখনোই কোনো প্যারাগ্রাফই আর আনকমন থাকবে না। ঠিক তেমনি আমাদের কম্পোজিশনের ক্ষেত্রেও ওই রকম, আমরা কিছু কম্পোজিশনে 8-9টি ফরম্যাট দিয়েছি যার বাইরে কখনোই কোনো কম্পোজিশন হতেই পারে না। তো শিক্ষার্থী দেখো আত্মীয় পরিবার পরিজন সংক্রান্ত জন্য একটি ফরম্যাট, আবার দেখো এই যে এখানে গ্রাম্য মেলা, বাজার, উৎসব, ঐতিহ্য বিষয়ক একটি ফরম্যাট, আবার দেখো এখানে গ্রাম্য মেলা, বাজার, উৎসব, পরিদর্শন বিষয়ক একটি ফরম্যাট। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিজ্ঞান, তথ্য, যোগাযোগ, প্রযুক্তি বিষয়ক একটি প্যারাগ্রাফ ফরম্যাট। কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, রেডিও, ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, স্যাটেলাইট, এর জন্য তো তোমাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ পড়তে হবে না, একটি ফরম্যাটই এতগুলোর জন্য যথেষ্ট। এখানে 19টি জন্য একটি ফরম্যাটই যথেষ্ট। তো শিক্ষার্থী বন্ধুরা একই রকমের তোমার কম্পোজিশনের ক্ষেত্রেও একই রকমের, দেখো নাগরিক সমস্যা বিষয়ক এক কম্পোজিশন দিয়ে তোমরা 4টি কম্পোজিশন লিখতে পারবে। লেখার ভাষা খুবই স্ট্যান্ডার্ড এবং খুব সহজ, অনুবাদ তো রয়েছেই। ন্যাচারাল ক্যালামিটি বিষয়ক এক কম্পোজিশন দিয়ে তোমরা 60টি কম্পোজিশন লিখতে পারবে, অর্থাৎ এর বাইরে কখনোই এর বাইরে প্রশ্ন হতে পারে না। তো দেখো পজিটিভ দিক বিষয়ক আবার রয়েছে বিশেষ দিন বিষয়ক, এরপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি, কমন রুম বিষয়ক, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি বিষয়ক, এরপরে রয়েছে গ্রাম্য মেলা, বাজার, উৎসব, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক, দেখো বিজ্ঞান, তথ্য, যোগাযোগ, প্রযুক্তি বিষয়ক 19টি কম্পোজিশন একটি ফরম্যাট দিয়ে তোমরা লিখতে পারবে, খুবই স্ট্যান্ডার্ড। তো শিক্ষার্থী বন্ধুরা এ গেল আবার এবার, এবং দেখো কত সুন্দরভাবে
প্যারাগ্রাফগুলো উপস্থাপন করা হয়েছে অনুবাদ সহকারে, কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখো আমি এরপরে তোমাকে যদি একটু দেখাই, এ গেল কম্পোজিশন আর গেল প্যারাগ্রাফ। দেখো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে পাঁচ ধরনের অ্যাপ্লিকেশন পরীক্ষা আসে। আমি সেই পাঁচ ধরনের অ্যাপ্লিকেশনকে ক্লাসিফাই করে, দেখো নিজের জন্য অ্যাপ্লিকেশন এরকম আলাদা করা হয়েছে, নিজের জন্য এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত নিজের জন্য লিখতে হয়, যেমন অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, আর্লি লিভ, তারপরে টেস্টিমোনিয়াল, এগুলো নিজের জন্য। এর ভাষাটাও কিন্তু আলাদা। আবার সবার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন আছে, যেমন ক্যান্টিন চেয়ে, ক্যান্টিন স্থাপনের চেয়ে, আবার কম্পিউটার ল্যাব স্থাপনের কথা বলে, সেটার ভাষা কিন্তু আলাদা। একটি এলাকার জনসাধারণের পক্ষে অ্যাপ্লিকেশন, এটার ভাষা আলাদা। সামাজিক সচেতনতা বিষয়ক অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন বা সিভি উইথ কভার লেটার, এগুলোর প্রত্যেকটির চমৎকার ফরম্যাট দেওয়া রয়েছে। তোমরা যদি এই ফরম্যাট অনুসরণ করো প্রত্যেকটা, তাহলেই কিন্তু হয়ে যায়। এই পাঁচ ধরনের অ্যাপ্লিকেশন যাই আসুক, তাহলে ওই ফরম্যাট দিয়েই কিন্তু তোমরা সেটা লিখতে পারছো। এরকম করে এই বইতে এরকম করে আলোচনা করা হয়েছে। এই যে দেখো, সেটিং আপ এ হল রুম, ক্যান্টিন, সেলফোন, এরকম করে এটার জন্য আলাদা একটা ফরম্যাট দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার ইনফর্মাল লেটারের জন্য আলাদা ফরম্যাট রয়েছে, ইনফর্মাল লেটার যেটা, তার জন্য। আবার ইমেল রাইটিংয়ের জন্য আলাদা ফরম্যাট রয়েছে, ইমেল রাইটিংগুলো সব একসাথে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট, একটি গ্রাফ অ্যান্ড চার্ট দিয়ে তোমরা যে কোনো ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট পরীক্ষায় লিখতে পারবে, একটি মাত্র ফরম্যাট দিয়ে, গ্রাফ অ্যান্ড চার্ট। আবার দেখো রিপোর্ট রাইটিং, পাঁচ ধরনের রিপোর্ট সাধারণত পরীক্ষায় আসে, তো এই পাঁচ ধরনের রিপোর্টই তোমরা পাঁচটি ফরম্যাট ব্যবহার করে লিখতে পারবে, কোনো কিছুই আর বাদ যাবে না। যেমন অ্যাক্সিডেন্ট রিলেটেড জন্য একটি ফরম্যাট, যতগুলো অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্ট আছে, 10 বা 12টি বা 15টি, সবগুলোর জন্য একটি ফরম্যাট, এর বাইরে প্রশ্ন হতেই পারে না। এরপরে কর্মশালা ও সেমিনার, স্কুল কলেজে অনুষ্ঠান পালন, চলমান বিষয় সম্পর্কিত, প্রচার অভিযান সম্পর্কিত রিপোর্টগুলোর জন্য একটি ফরম্যাট, পাঁচটি ফরম্যাট দিয়েছি, কোনো রিপোর্টই এর বাইরে হওয়া সম্ভব নয়। দেখো এখানে অ্যাক্সিডেন্ট রিলেটেড একটি রিপোর্ট ফরম্যাট, সামান্য কিছু পরিবর্তন এখানে করে তুমি কিন্তু রিপোর্টটা তৈরি করে ফেলতে পারছো, তো তোমার পরিশ্রম অনেকটাই কমে যাবে। আমি মনে করি কোনো স্টুডেন্ট যদি পরীক্ষার আগের রাতেও এই বইটি একটু দেখে যায় নেড়ে সেড়ে, তাহলেও কিন্তু সে পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। আর যদি তুমি একটু দীর্ঘমেয়াদী প্রস্তুতি নাও, তাহলে তো কোনো কথাই নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রত্যেকটি বিষয় রয়েছে। দেখো এটা তো গেল রিপোর্ট। দেখো ডায়ালগের একটা ফরম্যাট দেওয়া রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ বিষয়ক। এই এই ফরম্যাটটি দিয়ে তোমরা যে কোনো ডায়ালগ তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ লিখতে পারবে। তাহলে কতটা সহজ হয়ে গেল যে ডায়ালগের মতো একটা কঠিন বিষয়ও তোমরা ফরম্যাটে ফেলে তোমরা লিখতে পারবে। ডায়ালগ গেল, তারপরে আর কি রয়েছে চমৎকার আরেকটি বিষয় রয়েছে, আমি একটু পরেই বলছি সেটা। আর সামারি বা প্রেসিসের জন্য কিন্তু ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট এখন তোমরা বলতে পারো যে এই ফরম্যাটে ফেলে লিখলে তো ভালো মার্কস পাই কি না, না আমরা ওইভাবেই তৈরি করেছি, অতটা স্ট্যান্ডার্ড করেই লিখেছি, এবং এটাকে কখনো মনে হবে না যে এটা একটা ফরম্যাট। ফরম্যাট তো হয় শুধুমাত্র একটা দুইটা শিখলে, আমি তোমার এই প্যারাগ্রাফের জন্য 12টি আলাদা আলাদা ফরম্যাট, তাহলে এটা ফরম্যাট আসলে থাকলো কী করে? বরঞ্চ সুন্দরভাবে গোছানো হয়েছে যাতে এটাকে কখনো এটা ফরম্যাট মনে হবে না। তো দেখো এখানে সামারি বা প্রেসিস রাইটিংয়ের কৌশল, কত চমৎকার কৌশল রয়েছে, এবং অনুবাদ রয়েছে প্রত্যেকটি বিষয়ের। আর চমৎকার একটি বিষয় রয়েছে, সেটা হলো স্টোরি রাইটিং, স্টোরি রাইটিংয়ের কৌশল, কিভাবে একটি স্টোরি বড় করবে, কিভাবে লিখবে, মাত্র দুটি সেন্টেন্স ব্যবহার করে একটি পুরো স্টোরি তোমরা লিখে ফেলতে পারবে, তার কৌশল। এই যদি তুমি গ্রামারের কিছু না জানো, ট্রান্সলেশন না জানো, কিছু না জানো, তারপরেও তুমি একটি স্টোরি লিখতে পারবে মাত্র দুটি টেন্স আর দুটি সেন্টেন্সকে ভিত্তি ধরে। তো এরকম করে আমাদের এই দেখো এই যে স্টোরিগুলো কত সুন্দরভাবে অনুবাদ সহকারে রয়েছে। আর তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে, তোমাদের যে এই ডিগ্রির যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দরভাবে আমাদের বইয়ে রয়েছে। নোটিস রাইটিং রয়েছে, মেমো রাইটিং রয়েছে, তারপরে মেমো গেল, তারপরে আর কি পোস্টার রাইটিং রয়েছে, এরকম প্রত্যেকটি বিষয় আমাদের বইয়ে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা।
মেমো রাইটিং, পোস্টার রাইটিং সবই আছে। তো এই দেখো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং এর বিশেষ কৌশল রয়েছে আমাদের বইয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বইটি নাও তাহলে এই যে দেখো এখানে বলা আছে, এই ফোন নম্বরে ফোন করে বইটি আমাদের কাছ থেকে সরাসরি তুমি কিন্তু নিতে পারো। তাহলে যে কাজটা হবে সেটা হলো নকল হওয়ার কোনো চান্স নেই, বইটি নকল না আসলে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আর একেবারে লেটেস্ট সংস্করণে, আমরা নিয়মিত আপডেট করে থাকি, লেটেস্ট সংস্করণের বইটি তুমি পাচ্ছ। দেখো ভ্রমণ সম্পর্কিত একটা বিষয়, এটা 9 নম্বরে, এরকম করে আরও 8টা কিন্তু রয়েছে 9 নম্বরে। দেখো এই ভ্রমণ সম্পর্কিত কীভাবে ইন্ট্রোডাকশন লেখে, কীভাবে কনক্লুশন লেখে, এই দুইটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে কিন্তু মধ্যে আর কয়েকটি সেন্টেন্স যুক্ত করে তুমি একটি প্যারাগ্রাফ বা একটি কম্পোজিশন দাঁড় করে ফেলতে পারছো। তাহলে দেখো কত সহজ করা হয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিং, তোমরা একেবারে যারা ইংরেজি বুঝো না, কীভাবে একটি সেন্টেন্স তৈরি করতে হয়, একটি সেন্টেন্স আসলে কীভাবে হয়, সাবজেক্ট কী, তারপরে ভার্ব কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে, ভার্বের কী পরিবর্তন হয়, সাবজেক্ট কী থাকলে, সবগুলো হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে, হাতে কলমে। এরকম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেক বিষয় এই বইয়ে আমাদের রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি বই আমি মনে করি ক্লাস 6 থেকে অনার্স পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত এই একটি বই যথেষ্ট রাইটিংয়ের জন্য, তোমাদের আর কোনো বইয়ের প্রয়োজন নেই, কারণ এই একটি বই সমস্ত চাহিদা তোমার মেটাতে পারে। এই সমস্ত জিনিসগুলো সবই কিন্তু এই বইয়ে রয়েছে। দেখো ফ্রি হ্যান্ড রাইটিং কৌশল রয়েছে, প্যারাগ্রাফ কৌশল, এক প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন ফরম্যাট, গ্রাফ অ্যান্ড চার্ট ফরম্যাট, ডায়ালগ ফরম্যাট, কমপ্লিটিং স্টোরি, নোটিশ, নোটিশ রাইটিং ফরম্যাট, তারপরে কম্পোজিশন বা এসে, তারপর লেটার, রিপোর্ট, সামারি, অ্যাডভার্টিজমেন্ট, মেমো, স্লোগান, পোস্টার, এগুলো সব রয়েছে। আমি মনে করি তুমি নিজেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টিচার হয়ে উঠতে পারবে যদি তুমি এই বইটি সংগ্রহ করো। এই বইটির দাম হচ্ছে 520 টাকা বর্তমান মূল্য, কোনো কুরিয়ার চার্জ নেই। আমাদের কাছ থেকে যদি তুমি সরাসরি নাও তাহলে তোমাকে কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না, 520 টাকাই দাম পড়বে। তুমি কুরিয়ার, নিকটস্থ কুরিয়ার সার্ভিসের অফিসে তোমার ওখানে পাঠানো হবে, তুমি কুরিয়ার সার্ভিস থেকে এসে বইটি নিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর তোমরা ফোন নম্বরে এই 01822006119 এই নম্বরে কল করে বইটি যে কোনো সময় তোমরা অর্ডার করতে পারো। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।